আত্মপলব্ধির আলোকে সেই ব্রহ্মবাদিনী ঘোষণা করেছিলেন, নিখিল বিশ্বের পরিবর্তনশীল সকল নাম রূপের আড়ালে যে অপরিবর্তনীয় সত্তা, সেই পরমাত্মার সঙ্গে স্বরূপত আমি এক। আমি ধারণ করে আছি সর্বদেবতাকে, যজ্ঞে আমি ফলদান করি। আমি জগদীশ্বরীর সঙ্গে এক, নিখিল বিশ্বরূপে আমারই প্রকাশ। আমার তেজেই জীবগণ সক্রিয়। আমি সাধককে উদ্বোধিত করি, শরণাগতকে রক্ষা করতে আমি সংগ্রাম করি। ভুলোকের ঊর্ধ্বের চেতনায় আমার অধিষ্ঠান। আমি সর্বব্যাপিনী হয়েও নিরাকার, ব্যাপ্তিস্বরূপ, সর্বাতীত, অদ্বিতীয়, অনন্ত চিন্ময় অস্তিত্ব। করোমি জগন্মাতা তদেব তব পূজনম্। যত করোমি জগন্মাতা তদেব তব পূজনম্। ১৪১৮ সালে বাংলার মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন প্রথম এখানে উদ্বোধন হয়। ভক্ত আসবে, কত ভক্ত প্রসাদ পাবে সে তো বলা সম্ভব নয়, আন্দাজ করি একটা রান্না করা হয়। তবে যা আয়োজন করা থাকে বা জিনিসপত্র যা আসে তাতে মোটামুটি 15-20 হাজার লোক খেতে পারে, 10-12 হাজারও হয়, আবার কোনোবারে দুদিন মিলে 7-8 হাজার হয়, ঠিক সে বলতে পারি না। প্রতিদিনও এখানে প্রসাদ পায় সবাই। 100টা কুমারী করা হয় এখানে। কুমারী অর্থে তো আমরা মাকে তো আমরা জানি, যখন রাজা কৃষ্ণচন্দ্র জেলে আবদ্ধ ছিলেন খাজনা না দিতে পেরে, তখন মা যে মূর্তিতে দেখা দিয়েছিলেন সেটা মায়ের কুমারী বেশ ছিল। সেহেতু মা আমরা জানি যে মা আমাদের গর্ভ ধারণ করেছেন, সেই মাই আমাদের প্রসব করেছেন, সেই মাই পুজো করছি। একই মা মায়ের কোনো দ্বিতীয় মূর্তি হয় না। মাতৃমূর্তিকে সবাই সম্মান করুক, মাতৃমূর্তি সবাই আরাধনা করুক। মায়েদের সম্মান দিলে জগতে সব কিছু ঠিক থাকে। তুমি প্রসন্না হলে সে স্বীকৃতি লাভ করে সপরিবারে ধন্য হয়। শ্রদ্ধাবান ধার্মিক তোমার কৃপায় পরলোকেও শান্তি পায়। মানুষ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে তোমার কৃপাতে। তোমার চিত্তে যেমন কৃপাধারা তেমনই সমরকালে নিষ্ঠুরতাও জাগে তোমার চিত্তে। হে অভয়া দেবী, তোমার সকল সৌম্য ও ভয়ঙ্কর রূপ দ্বারা নিখিল জীবকে সমস্ত দুর্যোগ ও হিংসা থেকে রক্ষা করো।